উইকেন্ডে আমরা কিভাবে আমাদের টাইমটা স্পেন্ড করি অনেকেই জানতে চেয়েছিলেন, তো সেজন্য আমরা ভাবলাম যে আজকে এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। আমার গেট আপ দেখে যেমন আপনারা বুঝতে পারছেন যে আজকে বাসার ক্লিনিং শুরু করব এখন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফারিয়ার এফএস ব্লগ। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন ইটস এ রিয়েলি সানি ডে, দ্য সান ইজ শাইনিং রিয়েলি ব্রাইট টুডে। তো আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ব্যালকনিতে, আর আমাদের ব্যালকনি থেকে আপনাদেরকে এখানকার দৃশ্য দেখাচ্ছি। তো নিচে পার্কিং, অনেক গাড়ি পার্ক করা আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে আর দেরি না করে আমাদের ভিডিওটা শুরু করব। আজকে বেসিক্যালি আমরা দেখাবো আপনাদেরকে আমরা উইকেন্ডে আমরা কি কি কাজ করে থাকি। বেসিক্যালি আমরা একদিন স্পেন্ড করি ক্লিনিং এর পেছনে, কারণ বাসার ক্লিনিং আসলে নিজেদেরই করতে হয়। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে স্টার্ট করছি, কারণ আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন মাস্ক। তো এখন এই মাস্ক গ্লাভস পরে আমরা শুরু করব আমাদের আজকে ক্লিনিং এর অভিযান। তো চলুন তাহলে শুরু করা যাক। উইকেন্ডে আমরা কিভাবে আমাদের টাইমটা স্পেন্ড করি অনেকেই জানতে চেয়েছিলেন, তো সেজন্য আমরা ভাবলাম যে আজকে এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমি মাস্ক গ্লাভস পরে একদম রেডি। তো এখন আমরা শুরু করবো। আর ফারিয়া এদিকে অলরেডি তার কিচেন ক্লিনিংটা শুরু করছে, আর আমার কাজ হলো আজকে ভ্যাকিউম করা। ভিউয়ার্স, অ্যাজ ইউ ক্যান সি আমাদের ভ্যাকিউম ক্লিনারটা আমরা রিসেন্টলি নতুন কিনছি আর কি। তো আগে ভ্যাকিউমটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা নতুন কেনা হয়েছে। তো আজকে আমরা এটা আনবক্সিং করব এবং আপনাদেরকে দেখাবো যে হাউ উই রিয়েলি ক্লিন আওয়ার কার্পেটস এন্ড এভরিথিং। এটা বেশ লাইট একটা ভ্যাকিউম ক্লিনার, তো খুব একটা ভারী না। কালকে আমরা এটা পিক আপ করছি স্টোর থেকে, অনলাইনে অর্ডার দিয়ে তারপর পরে আমরা স্টোর থেকে পিক আপ করছি এটা। আসলে এখন লকডাউনের মধ্যে সব কিছুই টাইম কনজিউমিং ব্যাপার, যে আপনার মানে স্টোরে যে অনেক স্টোরে শপিং করা যাচ্ছে না, তো সেক্ষেত্রে অনলাইনে অর্ডার দিয়ে পরে আমরা কালেক্ট করছি অনেক কিছুই। সো ক্লিক অ্যান্ড কালেক্ট হওয়ার কারণে আমরা প্রথমে অনলাইনে অর্ডার দিচ্ছি এবং তারপরে যেয়ে আমরা ওটা পিক আপ করতে পারছি। তো এই সুবিধাটা এখানে আছে। তো ভিউয়ার্স, বিফোর উই স্টার্ট আনবক্সিং দিস আইটেম, দিস ভ্যাকিউম ক্লিনার, আই জাস্ট ওয়ান্ট টু টেল ইউ সামথিং, যে এটা হলো 2000 ওয়াট ব্যাগলেস ভ্যাকিউম। সো ডিফারেন্ট টাইপস এর ভ্যাকিউম আসলে আমাদের এখানে পাওয়া যায়। তো আমাদের হাউস হোল্ড কাজের জন্য এই ব্যাগলেস ভ্যাকিউমটা আসলে বেশি কনভেনিয়েন্ট, কারণ এখানে আপনার কোনো ব্যাগ চেঞ্জ করার কোনো ঝামেলা নেই। আপনারা জাস্ট মানে প্লাগ অ্যান্ড প্লে, জাস্ট আপনি প্লাগ অন করবেন, সুইচ অন করবেন এবং আপনি আপনার সময় মতো বা আপনার যেটুকু অংশ ভ্যাকিউম করা লাগবে আপনার জন্য এটা পারফেক্ট। আর আমাদের এখানে মাত্র 2টা রুম, সো আমাদের আসলে ইন্ডাস্ট্রিয়াল যে ভ্যাকিউমগুলো আছে যেটা আরও বেশি ওয়াটের বেশি পাবেন, এটা মাত্র 2000 ওয়াটের। তো এইটা আমরা কিনছি, সো উই আর গোয়িং টু আনবক্স দ্যাট ভ্যাকিউম। তো এখন এটা আমরা আনবক্সিং করছি। এগুলো পার্টসগুলো আসলে অ্যাসেম্বল করতে হবে আমাদেরকে, এখানে প্যাকেট করা আছে সবগুলোই। যেমন এটা সেই সাকশন পাইপটা, আর এইটা হলো ভ্যাকিউমের মেইন বডি, আর এটা একটা টিউবটা আছে যেটা সাপোর্ট করে সাকশন পাইপটাকে, আর এটা হলো ম্যানুয়াল। তো এই ম্যানুয়ালে সব কিছু লেখা আছে কীভাবে ভ্যাকিউমটা ক্লিন করতে হবে, যে কুইক গাইড টু ক্লিন ইউর ভ্যাকিউম ক্লিনার। আর এইটা হচ্ছে ফুল ম্যানুয়াল, এটা দেখে অ্যাসেম্বল করতে হবে আমাদেরকে আজকে। এইটা হলো ফ্লোর হেড, যেটা দিয়ে আমরা মেইনলি ভ্যাকিউমটা এখান থেকে সাকশন হবে, তো এখান থেকে যেয়ে তারপরে আস্তে আস্তে ওইটা উপরের দিকে সাকশন পাইপ দিয়ে উঠবে ময়লাগুলো। তো এটা হচ্ছে ফ্লোর হেড, আর মেইন বডি আপনারা দেখতেই পাচ্ছেন, এটা লুকস রিয়েলি নাইস অ্যান্ড ক্লিন, টাইডি, একদম নিউ লুক। বাট ট্রাস্ট মি, যখন আপনি ভ্যাকিউম করা শুরু করবেন আসলে এটা আসলে এরকম থাকে না, এটা আরও বেশি ময়লা হয়ে যায়। তো এখন দেখতে আসলে ভালো লাগছে খুব, একদম ব্র্যান্ড নিউ। রাইট, সো মেইন বডি পার্টটা আমরা একটু দেখছি। এখানে
সুইচটা ওপেন করলে এই যে এইখানে আসলে বেসিক্যালি ডার্ট বা ডাস্ট যেটাই বলি এটা এখানে জমা হয়। তো এটা একটা ফিল্টার, আর এইটা হচ্ছে মেইন বডি। এখানে হচ্ছে আপনার প্লাগটা থাকে, এই যে এদিকে প্লাগ, আর এটা প্রেস করলে এটা বন্ধ হয়ে যায়। আর এটা হচ্ছে সুইচ, মেইন সুইচটা যেটা দিয়ে স্টার্ট মানে অন অফ করা যায় ভ্যাকিউমটা। আর এখানে ফিল্টারের একটা লেখা আছে এখানে ফিল্টার, তো এই ফিল্টারটাও আবার ওপেন করা যায় কারণ আপনার তো এখানে ময়লা জমলে আপনার যাতে পরিষ্কার করতে পারেন এটার জন্য এটা দেয়া। তো এইভাবে ঠিক পরিষ্কার করতে হয়, এটা আমি এখানে দিলাম। আর এখানে আরেকটা সুইচ আছে, এই যে এইটা ওপেন করলে এইখানে ময়লাগুলো জমা হয়। তো এখান থেকে বেসিক্যালি পরিষ্কার করতে হয়। এই যে লক আর আনলকের একটা অপশন আছে, তো এটা মেইনলি আপনার একটু এইদিকে আনলকের এদিকে একটু সরিয়ে দিলে এটা আনলক হয়ে যাবে। তো বেসিক্যালি এইভাবে আপনি এই জিনিসটা পরিষ্কার করবেন, এটা ক্লিন করতে হবে এইভাবে। এটা গেল অ্যান্ড্রয়েড। তো এইটা হলো সেই টিউবটা, অ্যাজ ইউ ক্যান সি এই যে টিউবটা আমরা এখানে যে আরেকটা রড আছে লম্বা এইটার সাথে আমরা এখানে ফিট করে দেবো এটা। আর এইটা কিন্তু আমরা আমাদের সাইজ মতো মানে আমাদের যদি আমরা এটাকে আরো একটু লেন্থ বাড়াতে চাই, তো এখানে একটা সুইচ আছে, এই যে সুইচটা প্রেস করে আমরা এটা কিন্তু লেন্থটা বাড়াতে পারবো। মানে মাঝে মাঝে মনে হয় আমাদের অনেক ভিতর থেকে যেমন সুপার এরকম নিচের থেকে আমাদের অনেক ভ্যাকিউমের জন্য অনেক সময় দরকার হয়, তো সেক্ষেত্রে আমরা এটার সাইজটা একটু বাড়িয়ে নিতে পারবো। আর যদি দরকার না হয় তখন আবার আমরা এই সাইজ মানে সুইচটা প্রেস করে এটা প্রেস অ্যান্ড হোল্ড মানে ধরে রাখতে হবে প্রেস করে, তারপরে আপনি এটা ফোল্ড করতে পারবেন, আবার এটা আনফোল্ড করা যাবে। এটা হচ্ছে ফ্লোর হেড, এটার সাথে আমরা এটা অ্যাটাচ করে দেবো। তো বেসিক্যালি আমাদের যে অ্যাসেম্বলিটা করার দরকার ছিল সেটা ডান। আর এইটা বাকি আছে সেটা হলো আমরা এই যে এখানে এটার সাথে আমরা অ্যাটাচ করে দেবো। তো একটা শব্দ হওয়া মানে মনে হবে যে আমাদের এটা লেগে গেছে। তো এইটা যেটা একটা টুল দেখাচ্ছিলাম আপনাদেরকে, তো এইটা হলো একটা ছোট একটা টুল, কোন একটা কর্নারের অংশ যদি আপনি ক্লিন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এক্সট্রা একটা টুল আছে, তো এটা আপনি এটার সাথে অ্যাটাচ করে আপনি ইউজ করতে পারবেন। যদি আপনি কোনো মানে কোনো একটা এমন একটা জায়গায় ক্লিন করবেন যেটা এইটা ঢুকছে না ভিতরে, তো তখন আপনি এটা ইউজ করতে পারবেন ওটার পরিবর্তে। আচ্ছা, আর এটা হচ্ছে একদম কর্নারের কোনো একটা সাইডে যদি আপনি পরিষ্কার করতে চান তাহলে সেটা আপনি এইটার সাথে অ্যাটাচ করে দিতে পারবেন। এটা যেমন আমরা ফ্লিপ করতে পারবো সাইড ওয়াইজ, যেখানে একটা অ্যারো দেওয়া আছে, তো এটার মানে আমরা এটা ফ্লিপ করে ইউজ করতে পারবো অথবা আমরা এইভাবে ইউজ করতে পারবো। অলরাইট, সো অলরাইট ভিউয়ার্স, তো আমি রেডি ভ্যাকিউম করার জন্য, মাস্ক আর গ্লাভস পরে আমি একদম পুরোপুরি রেডি। তো আমি ভ্যাকিউম ক্লিনার নিয়ে রেডি ক্লিন করার জন্য। তার আগে আমাদের প্লাগটা পাওয়ার পয়েন্ট দিয়ে দিতে হবে। তো এই কর্ডটা বেশ লম্বা, বেশটা লং, তো এটা আপনি কয়েল করে ভিতরে রাখতে পারবেন। আর ভ্যাকিউম ক্লিনার অন করলে একটা বেশ জোরে শব্দ হবে, তার মানে আপনার ভ্যাকিউম প্রসেসটা স্টার্ট হয়েছে। তো তার আগে আমি কিছু বলে নিতাম, ঠিক এটা একটু এক্সপ্লেন করে নিই যে এটা আপনি এইভাবে অন করার পরে আপনাকে ঠিক এটার সাথে এভাবে মুভ করতে হবে যেখানে যেখানে আপনি পরিষ্কার করতে চান। সো কর্নারের প্রত্যেকটা মানে সরি ফ্লোরের প্রত্যেকটা কর্নারে কর্নারে যাতে আপনার রিচ করতে পারেন, ইভেন সোপার নিচে ঠিক এইভাবে আপনার মানে ঠিক এইভাবে ইউজ করতে হবে, তাহলেই আপনার এটা প্রপারলি ক্লিন হবে। তো এর মধ্যে অনেক পার্টিকেল আছে যেগুলো আমরা আসলে ফ্লোর ম্যাটে দেখতে পারবো না, তো ভ্যাকিউম দিলেই একমাত্র এটা পরিষ্কার করা সম্ভব। আদারওয়াইজ আপনার কিন্তু এটার জন্য মানে খুবই টাফ একটা বিষয় কারণ এর মধ্যে থেকে পার্টিকেলগুলোকে খুঁজে বের করা। এই কার্পেটগুলোর জন্য আপনার মানে সবচেয়ে ইউজ করার জন্য আপনার এই ভ্যাকিউমটা ব্যবহার করা হয়, ভ্যাকিউম ক্লিনারটা, কারণ কার্পেটের মধ্যে এই পার্টিকেলগুলো আসলে খুঁজে বের করা খুবই টাফ, অন্য কোনো ওয়েতে আসলে পরিষ্কার করার আসলে সম্ভব না, তো এটার জন্য আপনার ভ্যাকিউম ক্লিনারই ইউজ করতে হবে। আর এই আমরা যারা অ্যাব্রোডে থাকি তাদের জন্য এটা আসলে খুবই কমন একটা আইটেম, মানে হাউস হোল্ড ক্লিনিংয়ের জন্য এটা আসলে না হলে আপনার এখানে থাকা আসলে খুব টাফ হয়ে যাবে, মানে আপনি ক্লিনিং করার জন্য এটা খুব টাফ হয়ে যাবে আসলে। তো ভ্যাকিউম ক্লিনার ইজ এ মাস্ট যদি আপনি বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান।
এটা দিয়ে আসলে সোফা গুলো ক্লিন করা যায়। তো এইভাবে আপনি যদি এই ওয়াইজ আপনি এভাবে নিয়ে যান তাহলে এইভাবে সোফাটাও ক্লিন করা যাবে ভ্যাকুমটা দিয়ে। যে দেখছেন আমি ফ্লোর হেডটা খুলে ফেলছি কারণ ওটা শুধুমাত্র ফ্লোর পরিষ্কার করার জন্য, এগুলো আপনি পরিষ্কার করার জন্য এইভাবে ইউজ করতে পারেন। ঠিক এইভাবে এখন আপনাদেরকে আরেকটা রুমের একটু অংশ বিশেষ ভ্যাকিউম করে দেখাবো। তো এই যে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে অনেক পার্টিকেল পড়ে আছে, তারপরে এইদিকে আশপাশে অনেক ডাস্ট, তো এইগুলো আমরা আমাদের এই ভ্যাকিউম ক্লিনার দিয়ে আজকে এটা ক্লিন করে ফেলবো। তো এখন আমি স্টার্ট করছি। এখানে এসে এগুলো জমা হবে, তো অনেক ডাস্ট আসলে জমে আছে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি এখানে, তো এখানে আরো জমা হবে। ভিউয়ার্স, আমাদের ক্লিনিং ডান এখানে মোটামুটি। আমাদের আজকে সারাদিন আমরা ক্লিনিং নিয়েই ব্যস্ত ছিলাম। এদিকে ফারিয়ারও ক্লিনিং ডান কিচেনের, তারপর দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স আমরা আবার চলে এসেছি আমাদের ব্যালকনিতে। তো আজকে সারাদিন মোটামুটি চলে গেল ক্লিনিং এর মধ্যে দিয়ে। তো উইকেন্ডটা আমাদের আসলে এইভাবে স্পেন্ড হচ্ছে ইদানিং, কারণ বাসা ক্লিন করতেও আসলে সময় লাগে অনেক। তো আজকে আমরা পুরোটা সময় ধরেই আজকে ক্লিনিংটা করলাম। তো আমরা এর মধ্যে খাওয়া দাওয়া করে ফেলছি ক্লিনিং শেষ করার পরে। খুব শীঘ্রই আপনাদের সাথে আবার ফিরে আসব নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া থাকলো, আর খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন ব্লগ নিয়ে। ভালো থাকুন আপনারা সবাই, আল্লাহ হাফেজ, বাই।